সমাজের ভাইয়ের নামে স্লোগান দেন, ভাইয়ের চরিত্র নিয়ে স্লোগান দেন। ওরে আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, শামুক ভাই, ওরে বাবা, গলা তো চিল্লিয়ার সময় ফাটায় ফেলেন। আবার কিছু কিছু লোক বলে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ভাইয়ের নামাজ পড়ানো তক্ত হয়ে, ঠিক কিনা? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ানো তক্ত, গাঁজা খায় বাসক তো আছে না নাই এমন ভাই? আরো জোরে কর, সেই ভাইয়ের পিছে হাঁটলে আমি মনে করি জাহান্নামের রাস্তায় আটা, তার পিছে আটা এক কথা। যদি ভাই হতো না, ভাই হতো আমি রসুলের আদর্শে, রসুলের সুন্নতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা কিভাবে ভালো মানুষ চিনবা, ভালো মানুষের বিচারবা, দেখবা যার সাথে কোরআনের সাথে আর কথার সাথে মিল আছে, যার সাথে রসুলের কথার সাথে মিল আছে, যার সাথে যার ভিতরে রসুলের আকিদা আছে, যার কোনো কথা ঠিক কিনা? এখন ওই যে বলা আছে না, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আল্লাহ রসুলকে যে মহাব্বত করে সে যেন আল্লাহ নবীর সুন্নতকে যে মহাব্বত করে সে যেন নবীকে মহাব্বত করে, যে নবীকে মহাব্বত করবে সে নবীর সাথে জানাতে যাবে। এখন এখানে হচ্ছে মহাব্বতের কথা, এখন যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত, এটা কিন্তু মানতে হবে। যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত, হ্যাঁ একই। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, ঠিক কিনা? ভালো মানুষের যদি চললে যদি আপনি একজন আলেম ওলামার সাথে চলেন, একজন হক্কানি আলেম ওলামার সাথে চলেন, তার পিছিয়ে যদি আপনি আপনি একজন গুজরের বিচার করবে না, লোকটা চুরি করলেও করবে না, তো লোকটা তো একজন আলিমের পিছিয়ে একজন গুজরের পিছিয়ে নিশ্চয়ই সে ভালো হয়ে গেছে, ঠিক কিনা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তোমরা ওলামাদেরকে মহব্বত করো, ওলামাদের সাথে চলো। কোন সুবহানাল্লাহ, যদি আপনি ভালো মানুষের পিছে হাঁটেন তাহলে বলবে আপনি ভালো, আর যদি আপনি চোরের পিছে হাঁটেন কইব আপনি যত ভালোই হন, আপনি যদি ইমাম সাহেব হন চোরের পিছে হাঁটলে কইব ইমাম সাহেব চোরের পিছে হাঁটে, নিশ্চয়ই ইমাম সাহেব চোরের খাতায় নাম লেখাইছে। আসলে তো ইমাম সাহেব চুরি করে নাই, কিন্তু তারা কি মনে করবে ইমাম সাহেব মানে আসলে চোরে গেছে, চোরের পিছে হাঁটে লিখা। কাজেই ভালো মানুষের সাথে চলতে হবে, যার সাথে চলতে হবে এমন লোকের সাথে, যার সাথে চললে আপনি নামাজ শিখতে পারবেন, রোজা শিখতে পারবেন, আমল শিখতে পারবেন, সত্যি কথা কিনা?